আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জি, কক্সিস বাজার কা জো ইকোনমিক জোন হ্যায় ও বদলনে ওয়ালা হ্যায় জি। তকদীর এক গেম চেঞ্জার সাবিত হোনে ওয়ালা হ্যায় বাংলাদেশ কে লিয়ে। হামারে পাস জো ভিডিও হ্যায় আপলিফট বাংলাদেশ কা ভিডিও হ্যায়। সবসে পহলে হাম ও ভিডিও দেখতে হ্যায় কি ইয়ে ইকোনমিক জোন কিস তরিকে সে জো হ্যায় গেম চেঞ্জার জো হ্যায় ও সাবিত হোগা। তো চলে পহলে ভিডিও দেখে, তো চলতে হ্যায় ভিডিও কি তরফ। আসসালামুয়ালাইকুম, আপনারা দেখছেন আপলিফট বাংলাদেশ, আর সাথে রয়েছে আমি রুবেল। আমি রুবেল। পর্যটন খাতে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন কক্সবাজার। এই কক্সবাজারকে ঘিরে চলছে অনেকগুলো মেগা প্রকল্প, তবে ছোট বড় সব মিলিয়ে এখানে প্রায় 77টি প্রকল্পের কাজ চলমান। বলা হচ্ছে কক্সবাজার হবে দেশের অর্থনীতির প্রধান গেম চেঞ্জার। আমরা ইতিমধ্যে কক্সবাজারে দেশের প্রথম ছয়তলা বিশিষ্ট ঝিনুকের আদলে নির্মাণাধীন আইকনিক রেল স্টেশন, দেশের প্রথম সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ প্রকল্প নিয়ে ভিডিও উপহার দিয়েছি আপনাদের। আজ আমরা আমাদের ভিডিওটি সাজিয়েছি কক্সবাজারের বেশ কিছু প্রকল্প মিলিয়ে, যেখানে কক্সবাজার বিমানবন্দর বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে নির্মাণাধীন জলবায়ু উদ্বাস্তুদের জন্য ব্যতিক্রমী আশ্রয়ণ প্রকল্প এবং বাঘখালী নদীর উপর নির্মাণাধীন কক্সবাজার খুরুশকুল সংযোগ সেতু নিয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে দেখব সমুদ্রের বুকে নির্মাণাধীন কক্সবাজার বিমানবন্দরের কি অবস্থা। চারদিকে জলরাশি, আকাশ থেকে নামার সময় মনে হবে যেন সমুদ্রে নেমে যাচ্ছে বিমান। সমুদ্রের বুক ছুঁয়ে মাটিতে নামার এমন দৃশ্য যেমন উপভোগ্য, ঠিক তেমনি রোমাঞ্চকর। মুহূর্তে পাল্টে যাবে সকল অনুভূতি। এই অসাধারণ অনুভূতি নেওয়ার অপেক্ষার পালা শেষের পথে। দৃশ্যমান হয়েছে সমুদ্রের বুক ছুঁয়ে যাওয়া কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে। কক্সবাজার বিমানবন্দরের এই রানওয়েটি হতে যাচ্ছে দেশের সবথেকে বড় এবং দৃষ্টিনন্দন রানওয়ে। আর এর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে অবতরণের সময় উড়োজাহাজটি একেবারে সাগর ছুঁয়ে যাবে, কারণ 10,700 ফুট দীর্ঘ রানওয়ের মধ্যে 1,700 ফুট তৈরি হয়েছে সমুদ্রের বুকে। আর এই রানওয়ে দিয়ে বোয়িং 777 এবং বোয়িং 747 এর মতো বড় বিমানগুলো কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হবে। সমুদ্রের সুনীল জলরাশির মাঝ দিয়ে রানওয়েটি এখন অনেকটাই দৃশ্যমান। রানওয়ের কাজ প্রায় 85% শেষ হয়েছে। 2021 সালে শুরু হয় এই রানওয়ে সম্প্রসারণের কাজটি। প্রথমে বিমানবন্দরের আগে রানওয়ে 6,775 ফুট থেকে বাড়িয়ে 9,000 ফুটে উন্নীত করা হয়। পরে সমুদ্রের বক্ষে আরও 1,700 ফুট বাড়িয়ে দৈর্ঘ্য দাঁড়িয়েছে 10,700 ফুটে। এই কাজের শুরুটা ছিল বেশ চ্যালেঞ্জিং। খনন করা হয় সমুদ্রের তলদেশ। বিশাল ঢেউ থেকে রানওয়েকে সুরক্ষা দিতে চারপাশে বসানো হয় অনেক ব্লক, দেওয়া হয় শক্তিশালী সুরক্ষা বাঁধ। এমন প্রক্রিয়ায় এবারই প্রথম কোনো স্থাপনা নির্মাণ করা হচ্ছে এদেশে। এই প্রকল্পে খরচ হবে 1,900 কোটি টাকার মতো। প্রকল্পের অংশ হিসেবে রয়েছে রানওয়ে বর্ধিত করার পাশাপাশি যেখানে কাস্টমস, ইমিগ্রেশন, লাউঞ্জ এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকবে। ভবন থেকে সরাসরি বিমানে ওঠা নামার জন্য থাকছে একটি বোর্ডিং ব্রিজ। সব কিছু নির্মাণ শেষে এটি চালু হবে 2024 সালের জুনে। একই সঙ্গে কক্সবাজার বিমানবন্দর ঘিরে পাশের দেশগুলোর জন্য আঞ্চলিক হাব তৈরির জন্য কনসালটেন্ট নিয়োগের পরিকল্পনা করেছে সরকার। এতদিন বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য কম ও অন্যান্য অবকাঠামো অনুন্নত থাকায় সব ধরনের বিমান চলাচল করতে পারত না। তাই বিশ্বের সবচেয়ে বড় অবিচ্ছন্ন সমুদ্র সৈকতে ঘুরতে আসা বিদেশি পর্যটকদের ঢাকা হয়ে কক্সবাজার যেতে হতো, আর এর ফলে নানা রকম ভোগান্তির শিকার হতে হতো তাদেরকে। এসব ভোগান্তি দূর করার জন্য রানওয়ে এবং টার্মিনাল ভবন সম্প্রসারণের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে মাস্টার প্ল্যান গ্রহণ করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এছাড়াও জানা গিয়েছে কক্সবাজার বিমানবন্দরে আরও একটি রানওয়ে ও টার্মিনাল নির্মাণ করার জন্য পরামর্শক নিয়োগ করার প্রক্রিয়া চলমান আছে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন 4,409টি পরিবার পুনর্বাসন সহ এই জনগোষ্ঠীর আয়ের পথ উন্মুক্ত করা এই প্রকল্পের মূল লক্ষ্য। এই প্রকল্পের আওতায়
পাঁচতলা বিশিষ্ট 139টি বহুতল ভবন নির্মাণ করে 4409টি জলবায়ু উদ্বস্তু পরিবারকে পুনর্বাসন করা হবে। পুনর্বাসিত পরিবারগুলোর অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করা হবে। এই প্রকল্পে মোট জমি 253.59 একরের মতো। এতে ব্যয় হবে 1468 কোটি টাকার মতো। 2020 সালের জুনে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। প্রকল্প এলাকায় মোট 4টি জোন রয়েছে। প্রতিটি ভবনে ফ্ল্যাটের সংখ্যা 32টি। প্রতিটি ফ্ল্যাটের আয়তন 406.7 বর্গফুট। প্রতিতলায় কমন সার্ভিস সুবিধা রয়েছে। প্রকল্পের যাতায়াতের সুবিধার্থে বাঘখালী নদীর উপর কক্সবাজার শহর থেকে খুরুশকুলে 595 মিটার দীর্ঘ ব্রিজ, প্রকল্পের প্রবেশ পথ দুটি, অভ্যন্তরীণ পাকা রাস্তা প্রায় 20 কিলোমিটারের মতো। উপকার ভোগীদের সন্তানদের লেখাপড়ার জন্য একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এখানে। খেলার মাঠ রয়েছে 14টি, পুকুর আছে 3টি, মসজিদ 1টি, মন্দিরও রয়েছে 1টি। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতিমধ্যে 20টি ভবন নির্মিত হয়েছে এখানে। এই প্রকল্পে নির্মিত 20টি ভবনের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নিজেই। ভবনগুলোর নাম হচ্ছে শাম্পান, কোরাল, রজনীগন্ধা, গন্ধরাজ, হাসনাহেনা, কামিনী, গোলমোহর, গোলাপ, সোনালী, নীলাম্বরী, ঝিনুক, কেওড়া, মুক্তা, প্রবাল, সোপান, মনখালি, সনখালি, দোলনচাপা, ইনানি এবং বাঘখালি। 600টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে নির্মিত 20টি ভবনে। প্রাকৃতিক দুর্যোগ তথা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস রোধে পানি উন্নয়ন বোর্ডের টেকসই বেড়িবাঁধও নির্মাণ করা হয়। পুনর্বাসিত পরিবারের জীবিকা সুবিধার্থে আধুনিক শুটকি মহল, জীবনমান উন্নয়নের জন্য 95 একর জায়গার উপর 10তলা বিশিষ্ট শেখ হাসিনা টাওয়ার স্থাপন ও তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলার পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া উপকার ভোগীদের নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি, ফায়ার সার্ভিস স্টেশন এবং বাফার জোন স্থাপন করা হবে। এই সেতু এবং প্রায় 8 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এই সেতুটি দেশীয় নকশায় তৈরি করা হচ্ছে। এত দীর্ঘ সেতু এর আগে কখনো দেশীয় নকশায় তৈরি হয়নি। সেতুটির সঙ্গে যোগাযোগের সুবিধার্থে নির্মাণ হচ্ছে 2300 মিটার সংযোগ সড়ক। এই ব্রিজ দুই পারের মানুষকে আরো কাছে আনবে, আমূল পরিবর্তন আনবে অর্থনীতিতে। এতে প্রসার হবে ব্যবসা বাণিজ্যের, আধুনিকতার ছোঁয়া আসবে এই খুরুশকুলে। এছাড়া আশ্রয়ণ প্রকল্পের মানুষের যোগাযোগ ব্যবস্থাও আরো সহজ হয়ে যাবে। আমরা যারা ডেভেলপমেন্ট ব্লগার রয়েছি তাদের জন্য এই ধরনের প্রকল্পগুলোর বাস্তব চিত্র তুলে ধরা অনেক ব্যয় এবং কষ্টসাধ্যের বিষয়। এরপরও আপলিফ টিম শুরু থেকেই নতুন কিছু তুলে ধরতে ভালোবাসে। আপনাদের ভালো লাগলেই আমাদেরও ভালো লাগবে। অনেক ভালো। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের তো অচ্ছি লাগি যা তো কমেন্ট করনা মত ভুলিয়েগা আর বতাইয়েগা কে কেসা ক্যা বাকি লাগ রহা হ্যায় গেম চেঞ্জার সাবিত হো রহা হ্যায় বিলকুল और वाकई कॉक्सिस बाजार लग रहा है बिल्कुल ऐसे। तो गाइस कॉक्सिस बाजार से हमें कौन कौन देख रहा है और ये डेवलपमेंट देखकर आपको कैसा लग रहा है कमेंट करके जरूर बताइएगा। और अभी दें हमें इजाज़त क्योंकि हम मिलते हैं आपसे अगले वीडियो में थोड़ी देर में। रखिए अपना बहुत सारा ख्याल। गुड बाय, अल्लाह हाफिज़। यूस्तो था कौन भाई।